নকদীপুর বাজারে গত পরশু এক জনসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা আকামত মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা শামসুল হক চৌধুরী। এছাড়া সিলেট জেলা প্রেস ক্লাবের তপ্ত সম্পাদক তালুকদার আনোয়ারুল পারভেজ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে অতিথিবৃন্দ 1 কোটি টাকা ব্যয় নির্মিতব্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা পরিদর্শন করেন। ঘূর্ণি